1969 প্রেসিডেন্ট ইয়াহিয়া খান প্রতিশ্রুতি দিয়েছিলেন পাকিস্তানে এক বছরের মধ্যেই গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। ডিসেম্বর 1970 শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করল পাকিস্তান জাতীয় পরিষদে। অধিবেশন ডাকা হল 25 মার্চ 1971। সেদিন তখনও সাংবিধানিক আলোচনা চলছিল, সেই রাত্রেই পাকিস্তানের সামরিক নেতারা তাদের কথার খেলাফ করলেন। গণতন্ত্রের প্রতি বিশ্বাসঘাতকতা করে পূর্ব পাকিস্তানে শুরু করলেন অবাধ নির্মম গণহত্যা। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য শ্রী ডোনাল্ড কেসওয়ার্থ বলেন, পূর্ব বাংলার মানুষের সঙ্গে যেরকম ব্যবহার করা হচ্ছে, পৃথিবীতে কেউ মানুষের সঙ্গে এমন ব্যবহার করতে পারে তা বিশ্বাসই করা যায় না। আমি আর শ্রী বার্নস এখানে যে সচক্ষে না দেখে তা বিশ্বাস করতে পারতাম না। And therefore there is a kind of resistance on the part of the public to believe that such things can really be. There can be no doubt. শ্রী বার্নস বললেন, শিবিরে এসে আমরা প্রচুর ঘটনা থেকে বহু প্রমাণকে নিঃসন্দেহ হয়েছি। পূর্ব বাংলার এই মর্মান্তিক অবস্থা করেছে পাকিস্তানের সৈন্যরা। পূর্ব বাংলার জনসাধারণ, বাংলাদেশের জনসাধারণের ন্যায্য অধিকার আছে তাদের পছন্দ মতো সরকার গড়বার, তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবার। এতে বাধা দেওয়া চলে না বলেই আমার বিশ্বাস। বর্ষরচিত নিপীড়নে অতিষ্ঠ হয়ে পূর্ব পাকিস্তানের জননেতাদের স্বাধীন বাংলাদেশ ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ইতিহাসে এত বেশি শরণার্থী সমাগম আর কোথাও কখনো হয়নি। 70 লক্ষ লোক ভারতে পালিয়ে এসেছেন, অথচ পাকিস্তান দাবি করে তারা মুসলমানের রক্ষক। এই নির্বিচার ঐতিহাসিক নরমের থেকে স্পষ্ট বোঝা গেছে, পশ্চিম পাকিস্তানের শাসকেরা অর্থনৈতিক প্রাধান্য ভোগ করতে চান, বাংলাদেশকে তাদের উপনিবেশ বানিয়ে রাখতে চান। বাঙালির সংস্কৃতি ঐতিহ্যকে চাবিয়ে রাখাই শাসক গোষ্ঠীর চক্রান্ত। অবিরাম স্রোতের মতো আসছে শরণার্থীরা। ওদের ন্যূনতম প্রয়োজনের জন্য দিনে আমাদের খরচ হচ্ছে 1,20,00,000 টাকা। এক বছর এরকম চললে খরচ পড়বে 400 কোটি টাকা। আমাদের আর্থিক অবস্থার ওপর এই চাপ ভয়াবহ।
আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ধৈর্য ধরুন, কিন্তু আর কত ধৈর্য আছে ভারতবাসীর? এই শোচনীয় ঐতিহাসিক নরসংহারের বিরুদ্ধে বিশ্ববাসীর ধিক্কার সোচ্চার হয়ে উঠছে না কেন? প্রধানমন্ত্রী বললেন, এই সমস্যা শুধু সাহায্য দানের নয়, এ এক রাজনৈতিক সমস্যা, আমাদের সামাজিক সমস্যা। যা হওয়া উচিত ছিল পাকিস্তানের আভ্যন্তরীণ সমস্যা, তাকেই ভারতের আভ্যন্তরীণ সমস্যা করে তোলা হচ্ছে।